17 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। বাংলাদেশকে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলে পরে বিশ্বকাপ খেলতে হবে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের গ্রুপ রয়েছে দুইটি, যেখানে দুই গ্রুপে চারটি চারটি করে মোট আটটি টিম রয়েছে। এই আটটি টিমের মধ্যে চারটি টিম কোয়ালিফাই করে বিশ্বকাপ খেলবে, যেখানে বাংলাদেশের গ্রুপে বাংলাদেশ ছাড়া যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হচ্ছে ওমান, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি। এই দেশগুলোর সাথে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে যাবে ওমানে। এখন জানাবো বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশের ম্যাচের সময়সূচি। বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে 17 অক্টোবর। 17 অক্টোবর বাংলাদেশ ওমানের মাটিতে মাঠে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টায়। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের ম্যাচ রয়েছে মোট তিনটি। 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি খেলার পর পরবর্তী ম্যাচটি হচ্ছে 19 অক্টোবর। 19 অক্টোবরের ম্যাচটিতে বাংলাদেশ খেলবে ওমানের বিপক্ষে। বাংলাদেশ বনাম ওমানের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টায়। 19 অক্টোবরের পর বাংলাদেশের পরবর্তী ম্যাচটি হচ্ছে 21 অক্টোবর, যে ম্যাচটি হচ্ছে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়। বাংলাদেশের গ্রুপে যে চারটি দল রয়েছে এই চারটি দলের মধ্যে দুইটি দল বিশ্বকাপ খেলবে। বাংলাদেশ যদি বিশ্বকাপের মূল পর্বে উঠতে চাই তাহলে বাংলাদেশ যে গ্রুপে রয়েছে মানে গ্রুপ বি, সেই গ্রুপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে প্রথম বা দ্বিতীয় স্থানে থাকতেই হবে। গ্রুপ এ তে যে দলগুলো রয়েছে সে দলগুলো হচ্ছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন বাংলাদেশকে গ্রুপ বি এর উইনার হয়ে বিশ্বকাপ খেলবে নাকি গ্রুপ বি থেকে রানার্স আপ হয়ে বিশ্বকাপ খেলবে? বাংলাদেশ যদি গ্রুপ বি তে রানার্স আপ হয়ে বিশ্বকাপে ওঠে তবে বাংলাদেশের বিপক্ষে দলগুলো হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। আরেকটি দল হচ্ছে গ্রুপ এ এর উইনার, মানে শ্রীলঙ্কা যে গ্রুপে রয়েছে সেই গ্রুপের উইনার। আর যদি বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ বি থেকে উইনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে যায় তাহলে বাংলাদেশ যাবে বিশ্বকাপ মূল পর্বের গ্রুপ দুয়ে। গ্রুপ দুয়ে যে দলগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান। আর যে দলটি যাবে সে দলটি হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ এ এর রানার্স আপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।